গ্যাস এবং সিলভারেন্স গ্যাসকে মিশিয়ে দেবো, মিশিয়ে দিলে আমাদের এনএসএল আবার সলিড অবস্থায় তৈরি হবে। এনএসএল কিন্তু আবার গ্যাস অবস্থায় তৈরি হবে না, এনএসএল সলিড অবস্থায় তৈরি হবে। এই প্রক্রিয়াতে যে পরিমাণ তাপ উৎপন্ন হলো, উৎপন্ন তাপ, সেটাকে বলা হচ্ছে এনএসএল যৌগের ল্যাটিস শক্তি বা জালক শক্তি। এই যে প্লাস কিউ, এটাকে যদি আমরা ডেল্টা এইচ দিয়ে লিখি, এনথালপি দিয়ে লিখি, সেটা কিন্তু নেগেটিভ হবে, এটা মনে রাখবে। উৎপন্ন শক্তি প্লাস কিউ হলে ডেল্টা এইচ অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এই যে ডেল্টা এইচ বা ডেল্টা কিউ এর যে মান, অর্থাৎ উৎপন্ন তাপ, উৎপন্ন যে শক্তি, সেই শক্তিটাকে বলা হচ্ছে ইকুয়াল টু ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তিকে আমরা মাইনাস ইউ সাইন দিয়ে প্রকাশ করব। মাইনাস ইউ, মাইনাসটা কেন দেবো সবসময়, কারণ মাইনাস তো হবেই, ডেল্টা ইজের মান নেগেটিভ হবে বলে ওই জন্য মাইনাস দিয়ে প্রকাশ করব। আর ইউ এর মান যেটা, সেটাই হচ্ছে ডেল্টা ইজের মান বা তাপের মান, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিস শক্তি। এবার ল্যাটিস শক্তিটা কার বেশি হবে কার কম হবে, সেগুলো কার কার উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখব। দেখা যাক, দেখো ল্যাটিস শক্তি কার উপর নির্ভর করে। ল্যাটিস শক্তিকে মাইনাস ইউ দিয়ে প্রকাশ করে, মাইনাস ইউ সমানুপাতিক বলছে, খুব ভালো করে মনে রাখবে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল, গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের দূরত্ব, ঠিক আছে? তাহলে মাইনাস ইউ সমানুপাতিক ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফল বাই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। এটা সম্পর্কটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা থেকে প্রশ্ন আসে, কী কী প্রশ্ন আসে আমরা একটু দেখি। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বুঝতে পারলো তো, যে চার্জের গুণফল যত বাড়বে, অর্থাৎ চার্জ যত বাড়বে, কেন না চার্জ যত বাড়বে ইউ তত বাড়বে, আবার দূরত্ব যত বাড়বে ইউ তত কমে যাবে। যেমন একটা প্রশ্ন করা যায় এখান থেকে, এলআইএফ এনএফ কেএফ, এলআইএফ এনএএফ কেএফ এদেরকে ল্যাটিস শক্তির, ল্যাটিস শক্তির অধঃক্রমে সাজাও। এইটা ধরো দিল, ল্যাটিস শক্তির অধঃক্রমে সাজাও। এখান থেকেও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়েও দিতে পারে, ঠিক আছে? এখান থেকেও গলনাঙ্ক স্ফুটনাঙ্কের প্রশ্ন দিতে পারে, সেগুলো বলছি আমি। ধরো ল্যাটিস শক্তি অধঃক্রমে সাজাও বলেছে, তাহলে এটাকেও যদি আমরা আইনে ভাঙি, এলআই প্লাস এফ মাইনাস, এইভাবে লিখবো না, বাজে লাগছে। এলআই এফকে যদি আমরা আইনে ভাঙি কী পাবো, এলআই প্লাস প্লাস এফ মাইনাস। এনএফকে যদি আমরা আইনে ভাঙি কী পাবো, এনএ প্লাস প্লাস এফ মাইনাস। কেএফকে যদি আমরা আইনে ভাঙি কী পাবো, কে প্লাস প্লাস এফ মাইনাস, এগুলো পাবো। দেখো এই যে অ্যানায়নগুলো আমরা পাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে যে অ্যানায়নগুলো পাচ্ছি, এই অ্যানায়নগুলো কিন্তু একই, ঠিক আছে? এবং ক্যাটায়নগুলো যেটা পেয়েছি তাদের চার্জও কিন্তু আবার একই। অর্থাৎ আমি উপরেরটা যদি দিয়ে যদি বলার চেষ্টা করি যে ক্যাটায়ন অ্যানায়নের চার্জের গুণফল, তাহলে প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক 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 এক, প্রত্যেক ক্ষেত্রে গুণফল তো এক আসছে। তাহলে উপরেরটা দিয়ে বলা যাবে না, নিচেরটা দিয়ে বলতে হবে যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে দূরত্বটা কতটা আছে। এলআই থেকে এফের দূরত্ব বেশি না কে থেকে এফের দূরত্ব বেশি, এটা বলো তো। এলআই থেকে এফের দূরত্ব কিন্তু কম, কারণ আমরা যদি আকার দিই বলি, এলআই এনএ এবং কে এর মধ্যে কে এর কিন্তু আকার বড়, অর্থাৎ পজিটিভ চার্জের আকার বড়, নেগেটিভ চার্জের আকারও বড়, তাহলে দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে। আবার যদি পজিটিভ চার্জ আকার ছোটো হয়, নেগেটিভ চার্জের আকার যদি সেম থাকে, তাহলে কিন্তু দূরত্বটা ছোট হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছো? তাহলে যারা ক্যাটায়নের আকার ছোট, তার ক্যাটায়নের মধ্যে দূরত্বও ছোট। তাহলে এলআই প্লাস এফ মাইনাসের মধ্যে কিন্তু দূরত্ব, দুজনের মধ্যে দূরত্বটা কিন্তু কম। তাহলে দূরত্ব যদি কম হয় ইউ বেশি হবে, তাহলে মাইনাস ইউ কিন্তু বেশি। অর্থাৎ ল্যাটিস শক্তি কার বেশি, এলআই এফ এর সবচেয়ে বেশি, কে এফ এর সবচেয়ে কম। তাহলে অধঃক্রমে সাজিয়ে নিলে কী পাবো, অধঃক্রম মানে
উদ্যোগক্রম মানে কি? ছোট থেকে বড়। অধঃক্রম মানে কি? বড় থেকে ছোট। ঠিক আছে, অধঃক্রম আস্তে আস্তে আমরা ছোটর দিকে যাব। সবচেয়ে বড়টা কে হচ্ছে? সবচেয়ে ইউ তালিকার বেশি এলআইএফের বেশি, তারপরে কে হচ্ছে? এনএফের বেশি, তারপরে কে হচ্ছে? কেএফের বেশি। বুঝতে পারলে? এলআইএফ গ্রেটার দেন এনএফ গ্রেটার দেন কেএফ। তাহলে এইভাবে কিন্তু আমরা ইউ এর সাহায্যে অ্যান্সার করবো, ল্যাটিস শক্তি দিয়ে আমরা অ্যান্সার করবো। এটা শিখলাম। আর একটা উদাহরণ শিখি। ওই দুটো জিনিস দিয়ে অ্যান্সার হবে, হয় চার্জের গুণফল নতুবা চার্জগুলির মধ্যে দূরত্ব। গুণফল একই হলে দূরত্ব আলাদা হবে, আর দূরত্ব যদি একই হয় তাহলে দেখবে গুণফলটা আলাদা হবে। যেমন একটা বলি, আর একটা যেমন বলছে সিএও সিএও ও এনএফ এর মধ্যে ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তি কার বেশি এবং কেন, এই প্রশ্নটা ধরো দিয়েছে। তাহলে আমরা কীভাবে বলবো? আইনে ভাঙবো এদেরকে প্রথমে। সিএওকে আইনে ভাঙছি। সিএওকে আইনে ভাঙলে সিএ প্লাস ও মাইনাস না, কিন্তু অনেকে বলে না সিএ টু প্লাস হয় কারণ গ্রুপ টুয়ে আছে, আর অক্সিজেন টু মাইনাস হয় কারণ গ্রুপ ষোলে আছে। আর এনএফকে যদি আমরা আইনে ভাঙি কী পাবো? এটা তো একটু আগে ভাঙলাম, এনএ প্লাস এফ মাইনাস। তাহলে আমরা দুটো জিনিস দিয়ে করার চেষ্টা করবো। প্রথমে আইনো চার্জের গুণফল দিয়ে করার চেষ্টা করবো, যেই চার্জের গুণফলটা পার হয়ে যাবে মানে হবে না, তখন আমরা দূরত্ব দিয়ে করা আলোচনা করবো, করার চেষ্টা করবো। তাহলে চার্জের গুণফল দিয়ে করার চেষ্টা করি। এখানে যদি চার্জের গুণফল করি তাহলে দুই দুগুণ চার, এখানে কিন্তু চার হবে, আর এখানে এক এক এক, তাহলে চার্জের গুণফল দিয়ে আলাদা চলে আসছে। তাহলে সিওর ক্ষেত্রে চার্জের গুণফল বেশি, আইনীয় চার্জের গুণফলটার মান বেশি হচ্ছে। তাহলে বেশি হলে ওটা উপরে আছে, মাইনাস ইউ ইকুয়াল টু উপরে আছে, ওটা উপরে বাড়লে ইউ বাড়বে, তাহলে এর ইউ বেশি, এর মাইনাস ইউ বেশি, অর্থাৎ ল্যাটিস এনার্জি কিন্তু এর বেশি। কেন কেন ওদের চার্জের গুণফল বেশি এটা বলে দেবে? উত্তরটা কী করে বলবে? যে জানি, আমরা জানি যে মাইনাস ইউ সমানুপাতিক, যে সূত্রটা ওটা লিখে দেবে, লিখে দিয়ে বলবে যে যেখানে যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের আয়নীয় চার্জের গুণফল চার হচ্ছে, তাই এর ল্যাটিস এনার্জির মানটা বেশি হচ্ছে, এবং এনএফ এর যেহেতু আয়নীয় চার্জের গুণফলটার মান তুলনামূলক কম হচ্ছে, এর ল্যাটিস এনার্জির মানটাও কিন্তু কমে যাচ্ছে। এটা মনে রাখবে। আর আরেকটা জিনিস এখান থেকে যেটা মনে রাখার, সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জির নিজের নেগেটিভ মান সবসময় কিন্তু ল্যাটিস এনার্জির মানকে নেগেটিভ মান দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ল্যাটিস এনার্জির নেগেটিভ ভ্যালু যত বেশি হবে, নেগেটিভ ভ্যালু যত বেশি হবে তত কিন্তু তার ল্যাটিস এনার্জিও বেশি হবে। দেখা যাচ্ছে কারো ল্যাটিস এনার্জি বলেছে -700 এত জুল, আবার কারো ল্যাটিস এনার্জি বলেছে -800 জুল। তো কার ল্যাটিস এনার্জি বেশি বলো তো? এই জায়গাটা কিন্তু অনেকে ভুল বলে ফেলে, যে -700 তো অ্যাকচুয়ালি বড়, -700 আর -800 মধ্যে -700 তো বড়, তাহলে -700 ল্যাটিস এনার্জি বেশি না, এর মাইনাসটা ধরলে হবে না, কারণ মাইনাসটা ল্যাটিস এনার্জির ওটা হচ্ছে চিহ্ন একটা, যে মাইনাস হবে সবসময়। অর্থাৎ এই -800 এই কিন্তু বড়, -800 কিন্তু বড়, ম্যাথামেটিক্যালি দেখলে কিন্তু হবে না, গাণিতিকভাবে দেখলে হবে না, রাসায়নিকভাবে দেখতে হবে, কারণ এই নেগেটিভটা এর চিহ্ন জাস্ট। ল্যাটিস এনার্জি সবসময় নেগেটিভই হয়, নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ 800 জুল যার তার ল্যাটিস এনার্জি কিন্তু বেশি, 700 জুল যার তার ল্যাটিস এনার্জি কিন্তু কম। অর্থাৎ 800 জুল যার তার মানেটা কি? যে ওই যোগটা তৈরি হতে গেলে, এক মোল তৈরি হতে গেলে 800 জুল তাপ উৎপন্ন হয়েছে, আর এর ক্ষেত্রে 700 জুল তাপ উৎপন্ন হয়েছে, এবং উৎপন্ন তাপকে আমরা নেগেটিভ দিয়ে লিখি বলেই নেগেটিভ লেখা রয়েছে। তাহলে -700 মধ্যে বড় কিন্তু -800, ঠিক আছে, কারণ নেগেটিভটা ওর মধ্যে ঢুকে থাকছে, মানটা ওর মধ্যে ঢুকে থাকছে। তো ল্যাটিস এনার্জি থেকে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসবে, সোজা সবটা প্রশ্ন আসবে ল্যাটিস এনার্জি থেকে, এখান থেকে বেশি বেশি ঘোরানো প্রশ্ন আসে না, সোজা সবটা প্রশ্ন আসবে। এবং ল্যাটিস এনার্জির প্রশ্নের সঙ্গে উত্তরের সঙ্গে যেন ফ্যাজানের সূত্রে উত্তর কিন্তু গুলি ফেললে হবে না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে অ্যান্সার করতে হবে। ভাবতে হবে যে গলনাঙ্গ স্ফুটনাঙ্গ দিয়ে প্রশ্ন বললে আমরা সাধারণত ফ্যাজান দিয়ে যাব, আর শক্তি ল্যাটিস শক্তির ব্যাপারে বললে আমরা সবসময় ওই ল্যাটিস শক্তি মাইনাস ইউ দিয়ে যাব। তাহলে আজকে আমরা ল্যাটিস শক্তি নিয়ে ডিটেলস আলোচনা করলাম, ফ্যাজানের সূত্র নিয়েও আলোচনা করেছি, সামনের দিন আমরা আরও ডিটেলস আলোচনা করবো ভিএসিপিআর থিওরি নিয়ে। আজকে এই পর্যন্তই।